এবারের কাতার বিশ্বকাপকে বলা হচ্ছে বিতর্ক এবং অঘটনের বিশ্বকাপ। বিশ্বকাপের শুরু হওয়ার আগ থেকে বিশ্বকাপকে ঘিরে, বিশ্বকাপ আয়োজনকে ঘিরে নানা ধরনের বিতর্ক ছিল। সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে গতকাল জাপান এবং স্পেনের মধ্যকার ম্যাচের একটি গোলকে কেন্দ্র করে। এই গোলকে জার্মান গণমাধ্যম 1966 সালের ইংল্যান্ড এবং জার্মানির মধ্যকার যে ফাইনালটি হয়েছিল সেই ম্যাচের সঙ্গে তুলনা করছে, কারণ সেই ম্যাচে একটি বিতর্কিত গোলের কারণেই জার্মান সেবার 4-2 গোলে হেরে গিয়েছিল ইংল্যান্ডের কাছে এবং ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে। এই অঘটনের পাশাপাশি দর্শক আপনাদের জানাতে চাই, এবারের কাতার বিশ্বকাপের সুপার 16 রাউন্ড অর্থাৎ শেষ 16-তে যে 16টি দল খেলবে সেখানে 12টি দল ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। আজ জি এবং এইচ গ্রুপের মধ্যকার যে 4টি খেলা রয়েছে সেই 4টি থেকে আরও 2টি দল এই সুপার 16 রাউন্ডে উত্তীর্ণ হবে। তার মধ্যে ব্রাজিল ইতিমধ্যে 2 ম্যাচ জিতেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড অর্থাৎ এবারের কাতার বিশ্বকাপের সেকেন্ড রাউন্ড নিশ্চিত করে আগে থেকে রেখেছে। দর্শক, গতকাল জার্মান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর জার্মান কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন তারা কোস্টারিকার সঙ্গে আরও গোল ব্যবধান বাড়াতে পারত, কিন্তু শেষ মুহূর্তে মুলারের কিছু ভুলের কারণে, গোল ব্যবধান না বাড়ার কারণে তারা বিশ্বকাপ থেকে ছিটকে গেছে এমন একটি অভিযোগ জার্মান কোচ করেছে। এর বাইরে দর্শক আপনাদের জানাতে চাই, এবারে মরু অঞ্চল অর্থাৎ কাতারে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে 4টি মধ্যপ্রাচ্যের দল ছিল, তার মধ্যে ইরান, সৌদি আরব এবং স্বাগতিক কাতার ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। সেখানে মরক্কো এবার সুপার 16 রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। 36 বছর পর এবার মরক্কো দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হলে এটি পুরো আরব অঞ্চল জুড়ে একটা বেশ আরব সৌরভের সৃষ্টি করেছে এবং সেখানকার দর্শকরা এই মরক্কোকে ঘিরে আগামী বিশ্বকাপের স্বপ্ন দেখছে। এর বাইরে দর্শক আপনাদের জানাতে চাই, আজ রাতে ব্রাজিল এবং যে ক্যামেরুনের মধ্যকার যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল শুরু হয়ে গেছে। যদিও ব্রাজিল এবারের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড আগে নিশ্চিত করেছে, তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে আজকের ম্যাচকে ঘিরে। মিশো শফিক, আপনাকে ধন্যবাদ।